বিবিসারার দিকে যখন অগ্রসর হচ্ছেন, আল্লাহ তাআলা হুকুম দিলেন, মাটি এই পাপিষ্ট ফেরাউনকে তুমি গ্রাস করে নাও, সাথে সাথে জমিন ফেরাউনের হাঁটু পর্যন্ত জমিনের ভিতরে ঢুকে গ্রাস করেন, এমন ভাবে চেপে দল ফেরাউন আশ্চর্য হয়ে গেল। এরপরে আল্লাহ তাআলা ওহি পাঠালেন যে ইব্রাহিম আলাইহিসসালাম তুমি সেই বাবেল শহরের মধ্যে চলে যাও, আবার নমরুদের কাছে তুমি ইসলামের দাওয়াত পৌঁছিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন, যে নমরুদ ওনাকে আগুনের মধ্যে ফেলেছিল সেই নমরুদের কাছে আবার যাও, ইসলামের দাওয়াত কালেমার দাওয়াত পৌঁছাও। ইব্রাহিম আলাইহিসসালাম রওনা দিবেন, বিবি সারা যখন শুনলেন স্বামী ইব্রাহিম আলাইহিসসালাম চলে যাবেন, তিনি বললেন আমি আপনার সাথে যাব, আপনি একা যেতে পারবেন না, যেখানে যাবেন আমাকে নিয়ে যাবেন। আল্লাহ একবার বলেন, তিনি বললেন যে সারা সেই বাবেল শহর এখান থেকে বহু দূর, একজন নারীর পক্ষে যাওয়া সম্ভব নয়, বহু কষ্ট হবে, তুমি সেখানে যেতে পারবা না। তিনি বলেন যত কষ্ট হয় আমি আপনার সাথে থাকবো, আপনার খেদমত করবো, আপনার জন্য আমার জীবন উৎসর্গ করবো। সেই সতী সাধবী রমণী বিবি সারাকে যতই বোঝাচ্ছেন তিনি বোঝেন না। এরপরে ইব্রাহিম নবী বললেন তোমার বাবা তো তোমাকে দিবেন আমার সাথে যেতে এত দূরে, তিনি বললেন আমার বাবাকে আমি বুঝিয়ে নিব। যা হোক, সব প্রস্তুতি ইব্রাহিম আলাইহিসসালাম এবং বিবি সারা আবার রওনা দিলেন সেই বাবেলের দিকে, কিন্তু বাবেল শহরে যেতে হলে মিশরের রাস্তা ছাড়ার কোনো রাস্তা নাই, মিশর দেশ পাড়ি দিয়ে যেতে হবে। আর তৎকালীন যুগে মিশরের যেই বাদশাহ ছিল ফেরাউন, এই ফেরাউন মুসা নবীর আমলের ফেরাউন নয়, ওই সময়ে মিশরের মধ্যে যে বাদশাহ হতো তাদের একটা উপাধি ছিল, ওই উপাধির নাম ছিল ফেরাউন। ফেরাউন মূল নাম নয়, যে বাদশাহ হবে তাকেই বলা হতো ফেরাউন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম জানতেন যে এই ফেরাউন খুব দুঃচরিত্র এবং নিষ্ঠুর, মানুষের ধন সম্পদ ছিনিয়ে নেয়, আর আশেপাশের যত দেশ আছে ওই দেশের যত প্রধান প্রধান রাস্তাগুলি ছিল, রাস্তার মধ্যে পহড়ি দাঁড়া করা, তো যখনই কোনো ব্যবসায়ী আসবে তাদের উপরে কর নির্ধারণ করা হবে। আর তার যে একটা খারাপ চরিত্র ছিল, যখন কোনো রমণীকে পেত, সুন্দর মণি, সে তাকে ছিনিয়ে নিত এবং তার সাথে অবৈধ কাজ করত, জোরে বল নাউজুবিল্লাহ। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম আগে থেকেই এই কথাগুলি জানতেন, কিভাবে ওনার স্ত্রীকে নিয়ে যাবেন। আর বিবি সারা ছিলেন তৎকালীন যুগে সবচাইতে সুন্দরী নারী, জোরে বল। তিনি চিন্তায় পড়ে গেলেন, একটা কাঠের একটা সিন্ধুক বানালেন, ওই সিন্ধুকের ভিতরে বিবি সারাকে ঢুকিয়ে এবার তিনি তাকে নিয়ে রওনা দিচ্ছেন। যখন মিশরের রাস্তার মধ্যে এসে গেলেন, পহরেরা জিজ্ঞাসা করলো তোমার এই সিন্ধুকের মধ্যে কি, এটা কি ব্যবসায়িক কোনো মাল? তিনি বললেন আমার এটা এখানে ব্যবসায়িক মাল নয়, যাই কিছু আছে সিন্ধু খোলা যাবে না, তোমাদের যা কর পাওয়া তার সাথে আমি বেশি দিব, কিন্তু সিন্ধু খোলা যাবে না। এটা বলার কারণে তাদের মধ্যে আরও বেশি সন্দেহ ঢুকলো, তারা বারবার চাপ দিচ্ছে খোলার জন্য, তিনি খোলেন না, নিজেরা জোর করে খুললো। খোলার পরে দেখলো যে এক অতুলনীয় সুন্দরী এক রমণী বিবি সারা, দুজনকে ধরে নিয়ে গেল বাদশার দরবারে সেই ফেরাউন। ফেরাউন দেখার পরে জিজ্ঞাস করলো এই মহিলার সাথে রমণীর সাথে তোমার সম্পর্ক কি, তিনি বললেন এই মহিলার সাথে এই রমণীর সাথে আমার সম্পর্ক আমরা ভাই বোন। কেন বললেন? তাফসীরের মধ্যে লিখতেছেন যে পৃথিবীর সমস্ত মুসলমান একজন আরেকজনের ভাই বোনের সম্পর্ক, মহিলা পুরুষ ভাই বোনের সম্পর্ক। আল্লাহ তাআলা মানুষদেরকে, আমাদের মুসলমানদেরকে এমন সম্পর্ক ঐক্য করে তুলেছেন, আল্লাহ নবী বলেন তোমরা একজন আরেকজনের ভাই, এই হিসাবে পৃথিবীর প্রত্যেকটা নারী পুরুষ একজন আরেকজনের বোন, তিনি এই পরিচয়টা দিলেন। ফেরাউন বলল তাহলে তোমার বোনকে আমার কাছে বিয়ে দিয়ে দাও, তিনি বললেন আমার বোন প্রাপ্ত বয়স্কা, আমি তার উপরে আমি কোনো প্রভাব খাটাতে পারবো না, চাপ সৃষ্টি করতে পারবো না, সে নিজের ব্যাপারে নিজে সিদ্ধান্ত নেবে, সে যদি তোমাকে বিবাহ করতে চায় আমি বাধা দিব না। তখন ফেরাউন বারবার সেই পাপিষ্ট ফেরাউন বারবার যখন সেই দিকে তাকাচ্ছে বিবি সারার দিকে খারাপ দৃষ্টিতে, তিনি বুঝতে পারলেন, তিনি সাথে সাথে আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ তুমি দুঃচরিত্র লম্পট
এই পাপিষ্টের হাত থেকে আমার ইজ্জত রক্ষা করো, আমাকে তুমি রক্ষা করো, আমি যেন আমার সতীত্ব রক্ষা করতে পারি, তুমি নিজ কুদরতিভাবে আমাকে রক্ষা করো। জোরে বলছিলাম এই দোয়া শোনার পরে ফেরাউন তখন হাসতেছে। এরপরে নির্দেশ দিল, এই রমণীকে অন্দর মহলে নিয়ে যাও, তাকে খুব সুন্দরভাবে সাজিয়ে আমার খাস কামরার মধ্যে পাঠিয়ে দাও। আর ইব্রাহিম আলাইহিসসালামকে হুকুম দিলেন তার প্রহরীদেরকে কে নিয়ে তোমরা জেলখানার মধ্যে তোমরা আবদ্ধ করো, জেলখানার মধ্যে ঢুকিয়ে রাখো। কিছুক্ষণ পরে সে গেল খাস কামরার পরের মধ্যে, হযরত বিবি সারা সেখানে উপস্থিত। যখন তার কাছে যাবে এবং প্রথমে প্রস্তাব দিল তুমি আমার কাছে বিবাহ বসো, আমি তোমাকে আমার প্রধান স্ত্রীর সম্মান দিব এবং রাজকীয়ভাবে তোমার যা কিছু দরকার তুমি পেয়ে যাবা, সারাদিন সারা জীবন তুমি সুখে থাকবা, তিনি বললেন আমি কখনোই তোমাকে বিবাহ করতে পারবো না। আল্লাহ একবার বলেন, বিবে সারার এই কথা শোনার পরে বললেন, ওই সময় বিবে সার আল্লাহর দরবারে দোয়া করতেছেন, আল্লাহ তুমি পাপিষ্ঠের থেকে আমার ইজ্জত তুমি রক্ষা করো, আমার হুরমত তুমি রক্ষা করো। ফেরাউন বলল, রে সারা তুমি মনে হয় আমাকে দুর্বল ভেবেছ, অযথা আমি আমার শক্তি খরচ করতে চাই না, তবে প্রয়োজন হলে আমি সব যেখানে ইচ্ছা সেখানে শক্তি খরচ করি। এই কথা বলে যখন সামনের দিকে অগ্রসর হবে তখন বিবে সার একটু কৌশল করলেন, এ ফেরাউন তুমি আমাকে একটু সময় দাও, আমি তো তোমার এখানে আবদ্ধ বন্দী অবস্থায় আছি, আমি কোথাও যেতে পারবো না, আমাকে একটু সুযোগ দাও, আমি অজু করে দুই রাকাত নামাজ পড়বো। সুবহানাল্লাহ, বলে বিপদের সময় নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কবুল করে। সুবহানাল্লাহ, বলে ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, আল্লাহ বলেন তোমরা আমার কাছে সাহায্য চাও, ধৈর্য ধরে এবং নামাজ পড়ে। আল্লাহু আকবার, বলে বিবি সারা বললেন আমাকে একটু সুযোগ দাও, আমি দুই রাকাত নামাজ পড়বো, প্রথমে ওযু করবো তারপরে দুই রাকাত নামাজ পড়বো, এরপরে যা হওয়ার হবে। বললেন ঠিক আছে, আমি তোমাকে সুযোগ দিলাম। বিবি সারা প্রথমে ওযু করলেন তারপরে দুই রাকাত নামাজ পড়ে হাত তুলে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমাকে রক্ষা করার কেহ নাই, তুমি এই পাপিষ্ট ফেরাউনের অত্যাচার থেকে আমার ইজ্জত তুমি রক্ষা করো, আমাকে তোমার হাতে আমি সফরদ করে দিলাম। জোরে বলনা সুবহান। নামাজ পড়া শেষ, মুনাজাত করা যখন শেষ হয়ে গেল, এই পাপিষ্ট ফেরাউন তখন যখন তার দিকে অগ্রসর হচ্ছে, ওই সময় বিবেচারার শরে থরথর করে কাঁপতেছিল, ঠিক এমন সময় আমার আল্লাহ মাটিকে হুকুম দিলেন, মাটি রে এই ফেরাউনের হাঁটু পর্যন্ত তুমি গ্রাস করে না। আল্লাহ একবার বলে, আর ওই দিক দিয়ে আমার আল্লাহ জিব্রাইলকে পাঠাইলেন, জিব্রাইল যাও আমার নবী ইব্রাহিম নবীর কাছে যাও, ইব্রাহিম নবীর চোখের সামনে যে পর্দা আছে সব পর্দাগুলি খুলে দাও, যাতে করে জেলখানার মধ্যে অবস্থান করে ফেরাউন এবং ইব্রাহিম নবীর স্ত্রী সারার কি অবস্থা তিনি যেন সেখান থেকে সরাসরি দেখতে পান, কোনো কিছু যেন গোপন না থাকে। আমার নবী ইব্রাহিম দূরে অবস্থান করেও দূরের সব কিছু দেখতে পাবে, আমি আল্লাহ তার চোখের পর্দাগুলি খুলে দিব, তুমি তার কাছে চলে যাও। জোরে কর সুবহান। ইব্রাহিম আলাইহিসসালামের কাছে ওই সময় জিব্রাইল আলাইহিসসালাম এসে ওনার চোখ মোবারকের মধ্যে এইভাবে হাত যখন মুছে দিলেন, ওনার সামনের পর্দাগুলি সব চলে গেল, একজন আর একজন সামনে করে এইভাবে যা কিছু দেখা যায় ঠিক তিনিও দূরে অবস্থান করে বিবি সারার সব কিছু দেখতে পাচ্ছেন, কি হচ্ছে না হচ্ছে শুধু দেখা নয়, ইব্রাহিম আলাইহিসসালাম দূরে অবস্থান করে কান মোবারক দ্বারা সব কিছু শুনতেছেন। জোরে কর সুবহান। বিবি সারার দিকে যখন অগ্রসর হচ্ছেন, আল্লাহ তাআলা হুকুম দিলেন, এ মাটি এই পাপিষ্ট ফেরাউনকে তুমি গ্রাস করে নাও, সাথে সাথে জমিন ফেরাউনের হাঁটু পর্যন্ত জমিনের ভিতরে ঢুকে গ্রাস করেনি, এমন ভাবে চেপে দলল ফেরাউন আশ্চর্য হয়ে গেল, এটা কি হলো, আমার হাঁটু পর্যন্ত মাটির মধ্যে গেড়ে গেছে, আমি এক বিন্দু পরিমাণও নড়তে পারি না। সাথে সাথে বলল, সারা তুমি মনে হয় জাদুকর,
তোমার জাদুর মাধ্যমে আমাকে মাটির মধ্যে আটকিয়ে ফেলেছ। আমার ক্ষমতা এত বেশি, আমার নাম শুনলে মানুষ থরথর করে কাঁপে। আর তোমায় একজন নারীর সামনে আমি এখন অসহায়ের মধ্যে পড়ে আছি, আমি মাটির মধ্যে আমার পা ঢুকে আছে, তোমায় মনে হয় জাদুকর। বিবি সারা বললেন, ফেরাউন পাপিষ্ঠ ফেরাউন, আমি কেন জাদুকর হতে যাব? তুমি এমন একজন লোকের স্ত্রীর সাথে খারাপ আচরণ করতেছ, আমার স্বামী সেই জেলখানার মধ্যে তাকে রেখেছ, আমার স্বামীর সাথে বেয়াদবির কারণে আমার স্বামী তোমাকে বদদোয়া দিয়েছে, এই কারণে তোমাকে আল্লাহ শাস্তি দিচ্ছে। আল্লাহু আকবার। মনে সে কোনো উপায় না দেখে কি করবে? অনুনয় বিনয় করতেছেন, কাঁদতেছেন, স্যার আমাকে মাফ করো, আমি আর জীবনে কোনো দিন এই ধরনের অন্যায় কাজ করবো না, আমি জীবনে কোনো দিন পর স্ত্রী পর নারীর দিকে তাকাবো না, অন্যায় কাজ করাবো না। কান্নাকাটি শুরু করলেন। বিবি সারা আর মন তো খুব নরম ছিলেন, তিনি আল্লাহর দরবারে হাত তুলে তাকে ক্ষমা করে দিলেন। সাথে সাথে সে পা যখন উঠে গেল, এখন আগের মতো সুস্থ হয়ে গেল, শয়তান আবার তার মাথার মধ্যে এসে খারাপ বুদ্ধি দিচ্ছেন। আবার সে বিবি সারার দিকে সামনের দিকে অগ্রসর হচ্ছেন। যখন সামনে অগ্রসর হচ্ছেন, তখন আবার তার শরীর এমনভাবে কম্পন সৃষ্টি হলো, সাথে সাথে সেই ফেরাউন নামক সেই মিশরের যে বাদশা ছিল তার শরীর একেবারে পুরো শরীর অবশ হয়ে গেল। দ্বিতীয়বার যখন এই অবস্থা হলো ফেরাউন, তখন সে চিন্তা করল, এই রমণী নিশ্চয়ই কোনো আল্লাহওয়ালা সতী সাধবী রমণী, আধ্যাত্মিক গুণের অধিকারী, যার সাথে বেয়াদবির কারণে আমার এই শাস্তি হয়েছে। সে আবার কান্নাকাটি শুরু করলো, হে স্যার আমাকে, তুমি প্রথমবার আমাকে ক্ষমা করেছ, দ্বিতীয়বার আবার তোমার কাছে আমি ক্ষমা চাচ্ছি, তুমি আমাকে একটু ক্ষমা করে দাও, আমি তওবা করতেছি, আর জীবনে কোনো অন্যায় করব না, পর নারীর দিকে আমি কখনো তাকাবো না, আমি একেবারে খাঁটিভাবে তওবা করতেছি। দীর্ঘক্ষণ যখন কান্নাকাটি করলেন, বিবি সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার ওনার মনে মায়া লেগে গেল, তিনি ক্ষমা করে দিলেন, আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলেন। আবার তার শরীর যখন ভালো হয়ে গেল, শয়তান আবার এসে তাকে ধোঁকা দেওয়া শুরু করল, আবার তার মধ্যে সেই কাম উত্তেজনা সৃষ্টি হয়ে গেল। বিবি সারার দিকে তৃতীয়বারের মতো আবার যখন অগ্রসর হচ্ছিল, ওই সময় যখন অগ্রসর হচ্ছিল ঠিক এমন সময় আল্লাহ তাআলা তার দুই চোখের দৃষ্টিটা ছিনিয়ে নিলেন, একেবারে অন্ধ হয়ে গেল। জোরে আল্লাহু আকবার। ফেরাউন যখন তৃতীয়বারের মতো অন্ধ হয়ে গেল, সে চিন্তা করল, আমি কি ভুল করলাম, তৃতীয়বারের মতো ভুল করলাম, এবার নিজে নিজে খাঁটিভাবে তওবা করতেছি। আর ডাক দিল, সারা আমি তোমার কাছে আর কিভাবে ক্ষমা চাব, আমার লজ্জা লাগে, তোমার কাছে ক্ষমা চাওয়ার মতো আমার এখন আর মুখ নাই, জবান নাই। রে সারা, তোমাকে আমি মা বলে সম্বোধন করলাম, আমি আমাকে তোমার সন্তান হিসাবে সম্বোধন করলাম, আমি সন্তান হয়ে তুমি মায়ের কাছে আমি ক্ষমা চাচ্ছি, আমাকে ক্ষমা করে দাও, আমি খাঁটিভাবে তওবা করি। এই পৃথিবীর জমিনে যতদিন থাকব আমি আল্লাহর শপথ করে বলতেছি, আমি আর জীবনে কোনোদিন অন্যায় করব না, কোনো অন্য নারীদের প্রতি আমি খারাপ দৃষ্টিতে তাকাব না। সুবহানাল্লাহ। এইভাবে দীর্ঘক্ষণ কান্নাকাটি করলেন। বিবি সারা তখন বললেন, ঠিক আছে, তুমি আমাকে মা বলে সম্বোধন করেছো, এটাই যথেষ্ট নয়, তোমাকে তওবা করতে হবে খাঁটিভাবে, আল্লাহর দরবারে তওবা করতে হবে, যতদিন দুনিয়া থাকো তোমার নিজের স্ত্রী ছাড়া অন্য কারো সাথে কখনো খারাপ আচরণ করবা না। সে বলল, ঠিক আছে, আমি একেবারে অন্তর থেকে তওবা করলাম, আমি আর জীবনে কোনোদিন এই কাজ করব না, আমাকে ক্ষমা করে দেন। তখন বিবি সারা বললেন, দুইবার আমি তোমাকে ক্ষমা করেছি, আল্লাহর দরবারে দোয়া করেছিলাম, আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে, তুমি সুস্থ হয়েছ, এখন আর আমার হাতে কিছু নাই, আমার স্বামী জেলখানার মধ্যে তাকে রেখেছ, আমার স্বামীর বদদোয়ার কারণে তোমার এই অবস্থা, আমার স্বামী সাধারণ কেউ নয়, আমার স্বামী আল্লাহর পক্ষ থেকে একজন পয়গম্বর। তার কাছে যাও, তার কাছে ক্ষমা চাও, আমার স্বামী যদি তোমাকে ক্ষমা করে তাহলে আল্লাহ হয়তো তোমাকে ক্ষমা করে দিবে। জোরে কল সুবহানাল্লাহ। এখন আমার হাতে আর কিছু নাই, আমি তোমার জন্য দোয়া করলে আর এখন কাজ হবে না, আমার স্বামী যদি তোমাকে ক্ষমা করে
তাহলে তুমি ক্ষমা পেয়ে যাবা। ইব্রাহিম আলাইহিসসালাম তখন আল্লাহর কাছে ছেড়ে দিলেন, আল্লাহ তুমি যদি চাও ওই পাপিষ্ঠ ফেরাউনকে তুমি ক্ষমা করতে পারো, তুমি ক্ষমা করে দাও। যখন আবার আল্লাহ তাআলা দেখলেন এই ফেরাউন পাপিষ্ঠ ফেরাউন, মিশরের বাদশাহ পাপিষ্ঠ ফেরাউন অন্তর থেকে তওবা করেছে, তখন আমার আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। আরো জোরে কোন ভালো হওয়ার পরে, তৃতীয়বারের মতো ভালো হওয়ার পরে আর অন্যায়ের দিকে অগ্রসর হয় না। ইব্রাহিম নবীর কদমে পড়ে গেল আর বললেন আমি ক্ষমা চাচ্ছি, আমি যে অন্যায় করেছি আমি তওবা করলাম, আমার জীবনে আর কোনোদিন আমি এই ধরনের অন্যায়